শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কার কার্যক্রম এরই অংশ হিসেবে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা মাহমুদ আসে এ সময় সাংবাদিকরা ক্রীড়াঙ্গনে অনিয়ম অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নতির জন্য নানা মতামত ব্যক্ত করেছেন সোমবার দুপুর বারোটায় অনুষ্ঠিত হওয়া মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মিডিয়ার ক্রীড়া বিভাগের প্রধান যুগ্ম ক্রীড়া সম্পাদক এবং দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা এ সময় বেশ কয়েকজন সুচিন্তিত মতামত তুলে ধরেছেন সময় স্বল্পতায় অনেকে বক্তব্য রাখতে না পারলেও জাতীয় ক্রীড়া পরিষদে মেইলের মাধ্যমে মতামত প্রদানের অনুরোধ করেছেন উপদেষ্টা ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া সাংবাদিকদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি তবে দেশ ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন আশা করি সামনেও করবেন শুধু খেলোয়াড় কি করলেন কি খেল খেলেন এর বাইরেও খেলার অনিয়ম অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এছাড়াও ক্রীড়া সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি ক্রীড়া উপদেষ্টা বলেন ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে একজন উপদেষ্টা নয় সাধারণ একজন মানুষ হিসেবে বলছি একজন ক্রীড়া অনুরাগী হিসেবে যখন অনুসরণ করতাম আমি যেটা দেখেছি আসলে থামনেইনের সঙ্গে বা ক্যাপশনের সঙ্গে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় আমার মনে হয় এই জায়গা থেকে আপনারা যারা দায়িত্বে আছেন আরও বস্তুনিষ্ঠভাবে করা যায় এবং অংশীদার হিসেবে কিভাবে সহযোগিতা করা যায় সেদিকে মনোযোগ দেবেন এই সভায় আর উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ